যশোরের যশ খেজুরের রস। যশোরের অন্যতম ঐতিহ্য এই খেজুর গাছ। ইংরেজিতে একে বলা হয় ডেট প্লাম, বৈজ্ঞানিক নাম ফিনিক্স ডেকটিলিফি। এই গাছ থেকে সুমিষ্ট রস পাওয়া যায় বলে যশোর অঞ্চলের খেজুরের গাছকে বলা হয় মধুবৃক্ষ। শীতের আগমনী বার্তায় শুরু হয় মধুবৃক্ষ বা খেজুর গাছ কাটার কর্মযজ্ঞ। গ্রামাঞ্চলে বাড়ির আঙ্গিনা ও মাঠের জমির আইলে কিংবা প্রতীত জমিতে সম্পূর্ণ বিনা খরচে বেড়ে ওঠে খেজুরের গাছ। যশোরের মাটি ও আবহাওয়া খেজুর গাছের জন্য অধিক উপযোগী হয়। এ অঞ্চলের মধুবৃক্ষের দেখা পাওয়া যায় সব থেকে বেশি। প্রাচীন বাংলা থেকেই যশোরের খেজুরের গুড় ও রসের জন্য বিখ্যাত ছিল। খেজুরের রস থেকে গুড়, পাটালিসহ তৈরি হয় নানা রকমের পিঠা পায়েস। আজ আমরা এসেছি যশোরের মনিরামপুরে। কিভাবে খেজুর গাছ কাটা হয় এবং রস সংগ্রহ করা হয় তার আদ্যপ্রান্ত দেখতে। গাছ কাটার জন্য গাছিদের প্রয়োজন হয় ধারালো লোহার তৈরি দা, বিশেষভাবে প্রস্তুতকৃত মোটা দড়ি, ঠুঙ্গি, বাইলধারা, পাওয়ার ইত্যাদি। কাঠের তৈরি বাতার উপর বালি দিয়ে ধারালো দাগুলোকে ধারালো করা হয়। মসৃণ কাঠের উপর বালি ও লোহার তৈরি দায়ের ঘর্ষণে এই মসৃণ কাঠের অংশকে বলা হয় বাইলধারা এবং এই প্রক্রিয়াকে বলা হয় দায়ে বালি দেওয়া। ঘষার মাঝে মাঝে দা দিয়ে নখের উপর দাগ কাটেন গাছিরা। যদি হালকা আঁচেই নখের উপর দাগ বসে তবে তারা বোঝেন দায়ে যথেষ্ট পরিমাণে ধার হয়েছে। গাছ যিনি কাটেন তাকে বলা হয় গাছি। আজ যিনি গাছ কাটছেন তার নাম মোহাম্মদ কাউসার মোল্লা, বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। শীতের মৌসুমে গাছি হলেও বাকি মৌসুমে করেন অন্য পেশা। তিনি ছোটবেলা থেকেই গাছ কাটা কাজটি রপ্ত করেন। খেজুরের গাছ কাটা হয় বিশেষ কায়দায়। উপযুক্ত গাছ নির্বাচন করে প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে গাছেরা ছোটেন গাছের কাছে। গাছে ওঠা এবং গাছ কাটার সময় গাছের দেহের ভারসাম্য যেন ঠিক থাকে এজন্য কোমর বরাবর গাছের সঙ্গে নিজেকে বেঁধে নেন দড়া দিয়ে। এই দড়ার দুপাশে মাথার দিকে বিশেষ পন্থায় গিট দেওয়া থাকে যা সহজে খোলা এবং বাঁধা যায়। তারপর গাছিরা গাছের গায়ের থর বেয়ে এক পা করে গাছের উপরের দিকে উঠতে থাকে আর সাথে সাথে তার হাত দিয়ে দড়াটিও উপরের দিকে সরাতে থাকে একটু একটু করে। এভাবে গাছের মাথায় উঠে সেখানে দাঁড়ানোর জন্য পাউট বাঁধে গাছের সাথে। ছোট গাছের জন্য অবশ্য এটির প্রয়োজন পড়ে না। পাউটের উপরে দাঁড়িয়ে ঠুঙ্গি থেকে ধারালো দা বের করে গাছের মাথা থেকে ডালপালা বা বাল্যে পরিষ্কার করতে থাকেন আপন মনে। গাছের উপরে গাছে যখন গাছ পরিষ্কারে ব্যস্ত, নিচে তখন তার সহধর্মিনী খেজুরের পাতা বা বাল্যগোলা গোছানোর জন্য ব্যস্ত। এই পাতাগুলো গাছই কিছুক্ষণ আগে অন্য গাছ পরিষ্কার করে নিচেই ফেলেছিলেন। পাতাগুলো শুকিয়ে তারা যেমন জ্বালানি হিসেবে ব্যবহার করেন তেমনি এই পাতা দিয়ে তৈরি হয় উৎকৃষ্ট মানের শীতল পাটি। গাছ কাটা হয় গাছের পূর্ব অথবা পশ্চিম পাশের যে কোনো এক পাশ ধরে, কারণ গাছ কেটে রেখে দেওয়া হয় গাছ শুকানোর জন্য। সে এখানে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পড়ে সেজন্য গাছের এই পাশ নির্ধারণ।
নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের দিকে শুরু হয় গাছ পরিষ্কার করা। 7 থেকে 8 দিন পর রেখে দেওয়া হয় ছোল দেওয়ার জন্য। শীতের মৌসুম এলেই গাছিদের কর্মচঞ্চলতা বেড়ে যায় বহুগুণে, ছুটে চলেন এই গাছ থেকে আরেক গাছে। এভাবে পুরোটা দিনই খেজুর গাছ পিছনের ব্যয় করেন গাছিরা। গাছ কাটা দেখতে যত না সহজ ভালো লাগে, গাছ কাটা কাজটি কিন্তু ততটা সহজ নয়, খুবই কঠিন এবং পরিশ্রমের। কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞ গাছের নিপুণ হাতে অপরিষ্কার খেজুর গাছগুলো তৈরি হতে থাকে সুমিষ্ট রস দেবার জন্য। ৩,৪৯,৯৫৫টি খেজুর গাছ থেকে প্রতি বছর শীতকালে 52,49,350 কেজি গুড় উৎপাদন হয় এই যশোর থেকে। সতীন্দ্রচন্দ্র মিত্রের ঐতিহাসিক গ্রন্থ যশোর খুলনার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, 1900 থেকে 1901 সালের পূর্ববঙ্গে খেজুরের গুড় তৈরি হয়েছে 21,80,550 টন। এর মধ্যে শুধু যশোরেই তৈরি হয়েছে 17,09,960 মন গুড়। ১৮৬১ সালে চৌগছাও উপজেলার কপোতক্ষ নদের পাশে তাহিরপুর গ্রামে প্রথম খেজুরের গুড় এবং গুড় থেকে চিনি উৎপাদন কারখানা গড়ে ওঠে। ওই সময় চিনির জন্য দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন বণিক ছুটে আসতেন এখানে। নদীতে বড় বড় জাহাজ ভিড় করত খেজুরের চিনির সন্ধানে। আবার এই চিনি কলকাতার সমুদ্র বন্দরের মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন দেশে এখানকার গুড় পাটালি ও রস রপ্তানি করা হতো। বর্তমানে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নানাবিধ কারণে। বর্তমান সময়ে অভিজ্ঞ গাছিদের দেখা পায় ভার, অনেকেই এই পেশায় আসতে চায় না। তার অন্যতম কারণ হতে পারে তারা যা কষ্ট করেন সেই পরিমাণে সঠিক মূল্য তারা পান না, এবং শিল্পায়নের এবং নগরায়নের ফলে দিন দিন এই খেজুরের গাছগুলো কমে যাচ্ছে। একটি খেজুর গাছের বয়স 6 থেকে 7 বছর হলেই সেই গাছ থেকে রস পাবার প্রক্রিয়াটি শুরু করা যায়, আর 25 থেকে 30 বছর বয়স অবধি এই গাছ থেকে রস পাবার সম্ভাবনা থাকে। শুধু দর্শক, গাছ পরিষ্কারের 7 থেকে 8 দিন পর এখন দেওয়া হচ্ছে সোল। সোল দেওয়া হয় গাছ গলছে কিনা সেটা বোঝার জন্য। যদি গলে অর্থাৎ রসের আভা দেখতে পাওয়া যায়, তারপর দেওয়া হয় চাঁচ। এরপর কিছুদিন রেখে দেওয়ার পর দেওয়া হয় খিল। এ সময় বাংলা টবর্ণ আকৃতির চোখ কাটা হয় গাছের গায়ে এবং নিচের দিকে লম্বা রেখা টেনে সেখানে বাঁশের চটা দিয়ে বানানো নলি এবং তার দুপাশে খিল বসানো হয়। তারপরের ধাপ পালা। এ ধাপে বিকেলবেলায় গাছিরা গাছে ভাড় পেতে রেখে আসেন এবং সকালে গিয়ে সুমিষ্ট রস সংগ্রহ করেন। এমন 5 ধাপ অতিক্রম করার পর পাওয়া যায় কাঙ্ক্ষিত সুমিষ্ট খেজুরের রস। এই রস সংগ্রহ চলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চ মাস পর্যন্ত।
অভিবর্ষক খেজুরের গাছ কাটা থেকে শুরু করে খেজুরের রস সংগ্রহ পর্যন্ত সময়কে আমরা দুটি পর্বে ভাগ করেছি, যার প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।